আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আজ আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের মধ্যে, এটি হচ্ছে হিথ্রো এয়ারপোর্ট। বাংলাদেশে যাওয়ার জন্য আমরা এখন চেকিং কিউর মধ্যে আছি। এই তো চেকিং শেষ করে চলে আসলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে, 6:30 আমাদের ফ্লাইট, আর এখন টাইম হচ্ছে 4টা। আমাদেরকে 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। আমরা কিছু সময় হাতে নিয়ে এসেছিলাম, ট্রাফিক বা কোনো কারণে যদি লেট হয়ে যায় সমস্যা হতে পারে, সেই জন্য বেশি সময় নিয়ে আসাটাই ভালো। সো আমাদের মালামাল সব কিছু পারফেক্ট ছিল, কারণ আমি বাসায় সব কিছু ওয়েট করে নিয়ে এসেছিলাম। এই তো এদিকে আমরা ওয়েট করতেছি, বাচ্চারা বসে কিছু খাওয়া দাওয়া করতেছে, ভাবলাম কিছু রেকর্ড করে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকগুলা শপ আছে এখানে, মানুষ তেমন বেশি না, কারণ করোনার জন্য মানুষের যাতায়াত তেমন বেশি হয় না এখন। তো আমরা আস্তে আস্তে এখন নিচে চলে যাচ্ছি। এই তো আমরা অলরেডি প্লেনের ভিতরে চলে এসেছি। আমি আপনাদেরকে জিনিয়াল ভয়েস স্টেশন নিয়েছিলাম যে কি রকম শব্দ করতেছে প্লেনটা, এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আর বাহির থেকে দেখুন কত সুন্দর আলো, জলমলে সুন্দর দেখা যাচ্ছে, বাচ্চারা অনেক এনজয় করতেছে। আর জানালার পাশেই আমাদের সিট হয়েছিল, দুদিক দিয়ে 2 জানালা। এতে দেখুন আপনারাও কত খুশি, আপনাদেরকে হাই দিতেছে, ওরা খুবই এনজয় করতেছে, 3 ভাই বোন মিলে ফিল্ম দেখতেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ডিনার দিয়ে দেবে। আমরা প্লেনে উঠেছিলাম 6:30, টার্কিতে পৌঁছবো 4 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ, 4 ঘন্টার মতোই লেগেছিল সময়। বাচ্চারা ঘুমিয়ে গিয়েছিলো, সেই জন্য আমাদের বেশি ঝামেলাও হয়নি, কারণ ফিল্ম দেখতে দেখতে ওরা ঘুমিয়ে পড়েছিল। এই তো খাবার দিয়ে গেছে ওরা, একটা স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ যেটা, একটা কেক, জুস, একটি ওয়াটার বোতল, সব ড্রাই। আমার মনে হয় করোনার জন্য ওরা শুধু ড্রাই ইন্ডিভিজুয়াল প্যাকেটগুলো এনেছে। এই তো জুসটা দেখতে পাচ্ছেন, ওই বাচ্চারা এগুলো তেমন পছন্দ করে নাই, ওরা শুধু জুসটাই খেয়ে থেকেছিল। আর মাঝে মধ্যে একটু কেক খাইয়েছি, ওরা এগুলো তেমন পছন্দ করে নাই। এই তো আমরা চলে এসেছি টার্কি অলরেডি, এখন আমরা টার্কি এয়ারপোর্টে যে শপিং মল সেখানে ঘুরে ফিরে দেখছি। আর কিছু খাবার দাবারও খেয়ে নিলাম, কারণ এখানে আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য। এই তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর আপনারা এনজয় করুন। Thank you.
প্লেনের মধ্যে একটি আপুর সাথে পরিচয় হয়েছে, উনিও লন্ডন থেকে এসেছেন। তো উনার সাথে গল্প করতে করতে আমরা ঢাকা পর্যন্ত এসেছি। উনি একাই যাচ্ছেন বাংলাদেশে, তো উনি বলছেন চলো এই শপের মধ্যে গিয়ে দেখি কিছু ভালো লাগলে কিনে নিয়ে আসব। এই তো একটা মসজিদের পিকচার দেখতে পাচ্ছেন, ইস্তানবুল এয়ারপোর্টের ভিতরেই মসজিদটা, কিন্তু আমরা যেতে পারিনি। ভাবছিলাম যেতে পারবো, কিন্তু না সময় কভার করতে পারবো না, সেই জন্য যাইনি। বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করা ঠিক হবে না। এই যে সুন্দর জিনিস, অনেক সুন্দর লাগছে, ভাবলাম কিছু রেকর্ড করে নিয়ে আসি যেহেতু এইসবের মধ্যে আমি গিয়েছি। আর এই তো আমরা নিচে চলে আসলাম আমারও আরেকটি প্লেনে উঠার জন্য। এখন যে প্লেনে উঠবো সেটি দিয়ে আমরা একবারে ঢাকা যাব। ঢাকা থেকে আবারও আরেকটি ফ্লাইটে আমরা সিলেট যাব, কারণ আমাদেরকে সিলেট যেতে হবে। এই তো দেখুন উপর থেকে কি ছোটো ছোটো দেখা যাচ্ছে ঘরবাড়িগুলো, একদম তারার মতো। আমাদের এখন সময় লাগবে 7 ঘন্টার মতো ঢাকা যাওয়ার জন্য। এই যে এরকম সিটগুলো টার্কিশ এয়ারলাইন্সের ভিতরে। তো টার্কিশ এয়ারলাইন্সে প্রথম আমরা এসেছি, অভিজ্ঞতা ভালোই ছিল, ওরা সার্ভিস খুব ভালো করেছে, শুধু খাবার দাবারটাই তেমন বেশি পছন্দ হয়নি। এই তো ঢাকা চলে আসলাম, টাইম ছিল সকাল 11:30। দেখুন দিনটা খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল ছিল, আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কোনো কষ্ট বা অশান্তি হয়নি, ওরা খুবই এনজয় করেছিল। এখন আমরা আবারও আরেকটি প্লেনে উঠে যাচ্ছি সিলেট যাওয়ার জন্য, আমাদের গন্তব্যস্থান। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। এই তো আমরা সিলেট এসে গেছি, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।